একদম বাইরে দেখা যেতেছে যে কিছু এগুলো আর কি বলে ফেস্টোন না কি বলে যে ছোট ছোট বোর্ড টানানো আছে এখানে হাইড্রোলিক ওইখানে কিছু ব্র্যান্ডিং ডিজিটাল মিটার দেওয়া আছে এখানে সাসপেনশন দেওয়া আছে মনস Good morning everyone. Lift থেকে ভিডিও মনে হয় আমার চ্যানেলে প্রথম করতেছি। একটা শুভ কাজে যাইতেছি, একটা ভালো কাজে যাইতেছি, সুন্দর কাজে যাইতেছি। চলেন বের হয়ে কথা বলতেছি। লিফট একটা বড় সমস্যা কি জানেন? লিফট হচ্ছে একের পর এক মানুষ উঠতে থাকে আর ওইভাবে কথা বলা যায় না ছোট জায়গার মধ্যে। আচ্ছা এবার আসেন মজার ব্যাপার। আজকে হচ্ছে Honda এর একটা বাইক লঞ্চিং আছে। কি বাইক এটা বলে দিলে তো আসলে সাসপেন্সটা মানে আগ্রহটা মিটে যাবে কিছুটা। আমি শুভ ভাই জীবন ভাই আমাদের তিনজনেরই ইনভাইটেশন ছিল আমাদের তিনজনেরই যাওয়ার কথা ছিল কিন্তু শুভ ভাই বলতেছে সে একটু পরে আসবে মানে একসাথে যাবে না হয়তো তার একটু কাজ আছে আমরা একসাথে অ্যাড হয়ে যাব একটু পরেই এই জন্য আমি মোটা চলে আসছি আর জীবন ভাই আসতেছে এখান থেকে জীবন আমাকে নিয়ে যাবে অ্যান্ড আমি খাওয়া দাওয়া এখনও করতে পারি নাই সময় হচ্ছে দুইটার মতো বাজে তিনটায় হচ্ছে আমাদের প্রোগ্রাম আমি জাস্ট খাওয়া দাওয়াটা করি এর মধ্যে জীবন ভাই চলে আসবে শুভ রাস্তায় এমন হয়ে চলে আসবে আমাদের সাথে অ্যাড হয়ে যাবে অ্যান্ড দেন আমরা দেখতে যাব হচ্ছে লঞ্চিং কোন জায়গায় এটা বাইকে উঠে বলতেছি এই তো চলে আসছে হচ্ছে জীবন ভাই এবার আমরা বের হইতে পারি অ্যান্ড সিবিআর এর চাবিটা আমাকে ধরা দিছে কারণ হচ্ছে হোন্ডার ইভেন্টে যাব আর হোন্ডার বাইক চালাবো না এটা তো হইতেই পারে না আর আমি এখানে আসছিলাম স্কুটার নিয়ে অ্যান্ড এবার হচ্ছে আমরা সিবিআর নিয়ে আমি আর জীবন ভাই রওনা হব শুভ ভাইয়ের সাথে কথা হইছে। উনি হচ্ছেন পার্কিং থেকে বের হইতেছে এখানে আসতে চাইছিল বললাম যে আর এখানে আসার দরকার নাই যেহেতু সময় অনেক হয়েছে অলরেডি তিনটা বারো বাজে সাড়ে তিনটার মধ্যে আমাদের ওইখানে থাকতে হবে তাহলে আমরা চলেন রওনা হয়ে যাই অনেকদিন পর সিভিয়ার চালানোর পর সিভিয়ারের স্মুথনেসটা এত বেশি সুপার লাগতেছে গিয়ার শিফটিংয়ের স্মুথনেস তারপরে ট্রটলের যে রেসপন্সটা এরপরে হচ্ছে এটার সাসপেনশন ফিডব্যাক দুইজন উঠছি তারপরেও ভাঙ্গা চোরা দিয়ে সাইড ফিটে এত মজায় আসলাম মানে মনে হইতেছিলো আসলে গাড়িতেও এত মজা মনে হয় পাওয়া যায় না এরকম একটা ফিল হয়তো দামি দামি গাড়িতে এরকম মজা পাওয়া যেতে পারে বাট আসলে বাইকের মধ্যে তো এটাও একটা প্রিমিয়াম বাইক ওইটার ব্যাপারটা পুরাপুরি বুঝায়া দিতেছে এই বাইকটা আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো বাইক যখন লঞ্চ করে নতুন কোনো বাইক লঞ্চ করে সেটা আমি কিনি চাই না কিনি বা আমি কিনবো চাই না কিনবো এরকম প্ল্যান থাকুক চাই না থাকুক ব্যাপারটা আসলে আমার অনেক বেশি ভাল লাগে ভাই এদিক দিয়া না এদিক দিয়া রং যাবো ওই যে ওইটা আচ্ছা যেটা বলতেছিলাম নতুন কোন বাইক লঞ্চ আমার খুব লাগে কেন কারণ আমি চাই না কিনি কেউ না কেউ তো আসলে ওই বাইকটার জন্য ওয়েট করতেছে বা নতুন কিছু দেশে যখন ঢুকে ওই ব্যাপারটা অনেক বেশি অনেক বেশি ভাল লাগে আর সামনে যেহেতু আরো অনেক নতুন নতুন বাইক আসবে আমরা প্রত্যাশা করতেছি হোন্ডার সিবিআর এর যাতে নতুন মডেলগুলো আসুক

ছোটখাটো মাঠও আছে আরে ওরা খেলতেছে চলেন একবারে দেখা হবে চিনমত্রী সম্মেলনে ইয়ে চলে আসছি আমরা চিনমত্রীর সামনে আর এইখানে একদম বাইরেই দেখা যেতেছে যে কিছু এগুলো আরে কি বলে ফেস্টোন না কি বলে যে ছোট ছোট বোর্ড টানানো আছে এখানে হাইড্রোলিক ওইখানে কিছু ব্র্যান্ডিং এফআই এখানে অ্যাডভান্স ডিজিটাল মিটার দেয়া আছে এখানে সাসপেনশন দেয়া আছে মনোশক এখানে হচ্ছে অল নিউ বাইকের নাম দেখে ফেলছি অল নিউ এসপি ওয়ান সিক্সটি রাইডিওর প্রাইড এখানে ব্যাকলাইট টুকটাক এখানে সাইলেন্সার এভাবে হন্ডার ব্র্যান্ডিং অনেক কিছুই দিয়ে রাখছে মেন জিনিসটা তো ভিতরে গিয়ে দেখা লাগবে চলেন তাহলে এবার ভেতরে ধুম ধুম এ তো আমরা চলে আসছি হন্ডার প্রোগ্রামে যাব ভাইয়া ও ও পার্কিং থেকে তো মেন হল অনেক দূর মেলা হাঁটতে হবে আরে শু হয়ে এসে পড়ছে বাড়ির কাছে ভেনু হইলে হেলমেট ছাড়াই আইসা পড়া যায় একটা ব্যাপার স্যাপার আছে কিন্তু ফার্স্টেই হচ্ছে আমরা এখানে টেস্ট রাইডের যে জায়গাটা ওটা দেখতে আসছি কিন্তু এখানে মিউজিক বাজতেছে আর এখানে দুইটা বাইকও রাখা আছে দেখা যাইতেছে বাইকগুলো এই যে এইখানে আমি চাইলে একটু উঁচু করে আপনাদেরকে দেখাইতে পারি বাট এটা উচিত না লঞ্চ হোক লঞ্চ হওয়ার পরেই দেখবো আমরা জাস্ট হাইড্রোলিক দেখতে পারতেছি টায়ার দেখতে পারতেছি হালকা ইঞ্জিনটাও দেখতে পারতেছি এন্ড লাল লাল গালিচার ভেতরে ব্যাকলাইটও দেখা যাইতেছে হালকা লাল গালিচার ভেতরে বাইকগুলোও দেখা যাইতেছে টায়ার সাইজ মোটামুটি মোটাই মনে হইতেছে একশো চল্লিশ বা এর উপরেই মনে হইতেছে যাক লঞ্চ হোক লঞ্চ হওয়ার পরে আমরা দেখবো আর এখানে মনে হয় একটা টেস্ট রাইডের ব্যবস্থা রাখা হয়েছে যেটা আমরাও দিব একটু পরে একটু যখন টেস্ট রাইডের সুযোগ আসবে লঞ্চিং এর আগে তো দেওয়ার কথা না তাহলে মানুষ বাইক দেখে ফেলবে এখানে আগে লঞ্চ হোক তারপরে হচ্ছে টেস্ট রাইড যা অ্যাক্টিভিটি আছে চলেন ঢুকি ভিতরে কে লঞ্চ হয়েছে লঞ্চ লঞ্চের পরে হচ্ছে আমরা এখন স্টেজে দেখতেছি বাইকগুলা এখানে হচ্ছে তিনটা কালার একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে ব্ল্যাক এন্ড একটা হচ্ছে রেড ব্লু ব্ল্যাক এন্ড রেড সবাই দেখতেছে মোটামুটি উঠে আর আমি ছোটখাটো করে এখানে একটা টেস্ট রাইড দিয়ে ফেলছি স্টেজের উপরেই মজা লাগছে মানে আমার মনে হয়েছে Hornet এবং Xplay দুটো মিলে যদি কোনো কিছু হয় আবার ইঞ্জিন কিল সুইচ তারপর ইঞ্জিন কাট অফ সুইচ এই ব্যাপারটাও আছে অনেকটা এক্স মোশনের কিছু ব্যাপারও ঢুকে গেছে তো অনেক রিফাইন অ্যান্ড ভালো লাগছে স্টেজে যতটুকু চালাইছি তারপর ট্রাই করবো বাইরে আরেকবার চালানো বাইরে আরও কিছু বাইক আছে ওগুলো একটু দেখবো সবাই একটু বাইক দেখা দেখা ব্যস্ত নতুন নতুন বেরিয়েছে তবে বেশ লম্বা চওড়া মানে সাইড থেকে দেখতেই দেখা যেতেছে বেশ লম্বা বাইকটা আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে উপরে থেকে ককপিট ভিউটা দেখাই আমি এই জায়গায় ট্যাঙ্কটা এত বেশি মাস্কুলার দেখা যায় যে ব্লগ করতে গেলে ব্লগে অনেক সুন্দর লাগবে এই লুকসটা পুরোপুরি

ছোটখাটো পার্থক্য আছে এক লাখ সাতানব্বই আর দুই লাখ পঁচিশ রিয়েল ইনফরমেশন পেয়ে গেছি মোটামুটি আমাকে হচ্ছে এবার পড়ায় দেওয়া হইতেছে সেফটি গিয়ার অ্যান্ড এখানে আমি ফিল আপ করে নিছি হচ্ছে যেই সমস্ত জিনিসগুলো ফিল আপ করা লাগে এই ধরনের সেফটি গিয়ার এর আগে যদি পড়া হয় নাই বাট আজকে একটু পড়তেই হবে যেটা রুল সেটা তো রুলই হাট টাত করতে পারলে হয় আমার কাছে নিজেরই নিজের মনে হইতেছে আমি স্টান্ট করবো আজকে সেই তো মনে হইতেছে অ্যাস্ট্রোনট চাঁদে উঠব আমি এখন ইসুম আমি ওই ভাই আসলে কালোটাই নেই আমার কালোটা সুন্দর লাগছে জীবন ভাই গেছে হচ্ছে কালোটা নিয়ে জীবন ভাই আসা মাত্রই আমি কালোটা নিয়ে উঠে যাবো ভাই আপনি কি কালো না ভালো মানে কালো না রেড কালোটাই রেড তাহলে আপনি চলে ও আপনার তো সেফটি গিয়ার নাই কি একটা অবস্থা গরিব হ্যাঁ ভাইয়া কালোটা চালাই লালটা দেখতে সুন্দর লাগতেছে বাট কেন যেন কালোটা চালাইতে ইচ্ছা হইতেছে এমন হইতে পারে দুইটাও চালাইতে পারি স্মুথ হ্যাঁ যেটা বলতেছিলাম স্টেজ এ যে এটার ডিসপ্লেটা হচ্ছে অনেকটা এরকম আর এই ডিসপ্লে মিটার মধ্যে সবচেয়ে ভালো ফিচার যেটা এর মিটার ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করা যায় কিন্তু আচ্ছা রাইডার যে কোনো সিটুয়েশনে তার মন মতো অ্যাডজাস্ট করে দিতে পারে লাইক বেরি সিম্পল এর দুটা বাটন যদি কী করা যায় এই যে আমি করলাম ফটো হচ্ছে এখন ফোর লেভেল আছে হ্যাঁ ও আচ্ছা চাইলে আরো কমানো যাবে বাড়ানো যাবে এটা তো ফাইভ স্টেপ লেভেলের মধ্যে ব্রাইটনেস অ্যাডজাস্ট করা যায় ওকে ইভেন হচ্ছে ফুয়েল ইকোনমি এবং হচ্ছে পার ডে সে কত কিলোমিটার রাইড করতে এবারে স্পিড তো দেখা যাবে যে আমি 100 কিলো কা চালালাম আমার এবারে স্পিড কত ছিল সেটা দেখা একদম মিটার কনসোলটা ফুললি ডিজিটাল আচ্ছা আচ্ছা যাক আপনাদের ইনফরমেশন শেয়ারিং সিস্টেমটাও ভালো লাগছে স্টার্ট দিয়ে দিলাম মজার ব্যাপার হচ্ছে এখানে ইঞ্জিন কিল সুইচ আছে এর আগেও যেটা বললাম কিক স্টার্ট আছে এফআই বাইকে নরমালি মিসিং থাকে হ্যাজার্ড আছে হ্যাঁ চলেন তাহলে এটা কি এবিএসটা ওকে এবিএস তাহলে শান্তিতে চালানো যাবে আর গিয়ার শিফটিং ইন্ডিকেটর আছে মজার ব্যাপার যেটা এক নম্বর গিয়ারে ও দুই ওরে সর্বনাশ বেশ মজার বেশ মজার ভাল লাগছে এন্ড ককপিট ভিউ কিরকম লাগতেছে এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম আমার ওভারঅল বাইকটা ভালো লাগছে ব্লুটাও অনেক বেশি ব্লুটা মানে অনেক বেশি ভাল লাগছে বাট ব্লুটার যে ব্যাপার ব্লুটা হচ্ছে এখানে টেস্টে দেয় নাই লাল আর কালোটা দিছে ব্লুটা দিলে ব্লুটাই নিতাম ওকে এদিক দিয়ে মনে হয় যাওয়া লাগবে এবার এদিকেই ঢুকি যাক চলেন বাকিটা হচ্ছে যাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করবো মোটামুটি টেস্টেড এক্সপিরিয়েন্স যতটুকু নেওয়ার অতটুকু নিয়ে নিছি আরেকবার যাব এইবার সিক্সটি উঠাবো কমর্সে এক কমর্সে এক কমর্সে এক টাকাতে বিসে এটাতে হ্যান্ডলিং অনেক মজার কন্ট্রোলিং অনেক ভালো আগে হর্নেট চালাইছি তো আজকেও সিবিআর চালায় আসছি ওভারঅল এটা ভালো বলা যায় টোটালি ভাল লাগছে ব্যাপারটা একদম জোস লাগছে প্রাইসটা আরও জোশ এই জন্য আরো বেশি ভালো লাগছে থ্যাংক ইউ হন্ডা থ্যাংক ইউ হ্যাঁ আমার ডান লোকটা গিফট টিফট নিয়ে চলে যেতেছে আচ্ছা বেশ কিছু গিফট দেওয়া হয়েছে কিছু ফুডও আছে ফুড আমরা মোটামুটি খাবার টাবার খাইছি এখানে হোন্ডার একটা সুন্দর টি শার্ট আছে ওরে একটা সুন্দর চাবির রিংও আছে যেটার মধ্যে এটা সুন্দর না হোন্ডার ব্র্যান্ডিং করে হ্যাঁ এটা আমিও এর আগে পাইছিলাম আমার ঘরেও মনে হয় আছে অ্যান্ড হোন্ডার টি শার্টগুলো আসলে অনেক বেশি সুন্দর হয় যাই হোক এ হচ্ছে হোন্ডার ব্যাপার সেপার গিফট টিফট অ্যান্ড হোন্ডার বাইক একটা চালায় আসছিলাম সিবিআর যেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান মানে একুশের মডেল অ্যান্ড এটা হচ্ছে নাইনটিন মডেল চালায় এবার আমরা এখান থেকে বের হয়ে যাব চলেন তাহলে রাস্তায় বের হয়ে হবে কথা হবে বার্তা যেটা বলতেছিলাম যে কোনো নতুন বাইক আসলে আসলে একটা অন্যরকমের খুশি কাজ করে বাইকটার মধ্যে ফিচারে ভরপুর রাখছে ব্যাপারটা ভালো লাগছে তারপরে প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালো খারাপ দুইটা জিনিসই থাকে এর মধ্যেও ভালো খারাপ অবশ্যই আছে সামনে কোনো একটা রিভিউ শুট করার সুযোগ যদি পাই তাহলে আপনাদের সাথে আরেকবার শেয়ার করব তবে প্রাইসটা যে মোটামুটি রিজনেবল রাখছে দেওয়া হয়েছে মাইলেজটাও মনে হয় ভালোই পাওয়া যাবে সামনে হচ্ছে দেখলাম আশি একশো সেকশন টায়ার সতেরো বা রিম সাইজটা আমার ঠিক খেয়াল নেই পেছনে মনে হয় একশো দেখলাম দেখি সামনে রিভিউ কুল এই সমস্ত পুরা ডিটেল আপনাদেরকে দিব অ্যান্ড আমার রিভিউ তো জানেনই একটু যদি নিজে না চালাই ঠিকঠাক মতো তাহলে রিভিউ করতে আমার একটু কীরকম কীরকম লাগে জাস্ট একটা জিনিস ভালো লাগলো আর ভালো বলে দিলাম একটু লং টাইম চালাইলে জিনিসটা সম্পর্কে একটু ভালো একটা আইডিয়া নিয়ে তারপরে বলতে পারলে নিজের কাছেও ভালো লাগে কিন্তু এইখানে হইল কি ফাইনালি হচ্ছে আমরা চলে আসছি ইভেন্ট শেষ করে অ্যান্ড সবকিছু শেষ একটু বসে ভিডিও এডিট করবো আর তেমন কোনো কাজ টাজ মোটো ওটোতে নিচে রাস্তা দেখা যেতেছে রাস্তা অনেক লোকজনও দেখা যাইতেছে আজকাল ওয়েদারটা একটু অদ্ভুত একবার মেঘলা হইলো বৃষ্টি আসার মতো হইলো কিন্তু বৃষ্টিও আসলো না কিরকম জানো এখন আবার ব্যবসা একটা গরম শুরু হয়েছে আবহাওয়াটাই আসলে এরকম একটু চেঞ্জ হয়ে গেছে সবকিছু যাই হোক ইভেন্ট এক্সপিরিয়েন্স ভালো ছিল এন্ড আজকে তেমন কোনো অ্যাক্টিভিটিও নেই একটু রেস্ট নিবো কারণ কয়েকদিন এত ব্যস্ততার মধ্যে সময় আমার যাইতেছে যে রেস্ট নেওয়ার সুযোগ পাইতেছি না অনেক অনেক হেলমেটের মাঝে আমি আপনাদের এম এস আই ব্লগস এখানে তাহলে আজকের এই ভিডিওটা থেকে এখানে বিদায় নেই হোপ প্র্যাকটিসি ভিডিওটা আপনাদের ভালো লাগছে হোপ প্র্যাকটিসি বাইক যেটা লঞ্চ হলো এটা আপনাদের ভালো লাগবে অ্যান্ড যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অ্যান্ড কি রকম লাগছে ভিডিও দেখে বা নতুন কি দেখতে চান একটা ট্যুর প্ল্যান করতেছি খুব তাড়াতাড়ি ট্যুরে বের হয়ে যাব আর আরো কিছু নতুন নতুন ব্যাপার আসতেছে যাই তাহলে আগা আবার যখন যতক্ষণ পর্যন্ত আমরা পরবর্তী ভিডিও নিয়ে না আসতেছি ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আমরা করতে থাকবো চিল আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এই তো তাহলে আজকে টাটা বাইবে আল্লাহ হাফেজ খোলা হাফেজ চিল ব্রো